করো একা একা তুমি আর করতে হবে তোমার চলো আমি পারি না নাচ করতে আমি পারি না সাথে তুমি করো আমি তো পারি আর আর ভালো নাম কি তোমার ভালো নাম আরতিকা বিশ্বাস আরতিকা বিশ্বাস তোমার তোমার পাপার নাম কি পাপার নাম রূপালী বিশ্বাস আর মামার নাম সকলকে জানাই শুভ সকাল আজকের ব্লগটা আমি 9টা থেকে শুরু করছি আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি চলে আসলাম আবার একটা নতুন ব্লগের সাথে আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমরাও সবাই খুব ভালো আছি আজকের ব্লগটা আমার শুরু হলো ট্রেন জার্নি দিয়ে হ্যাঁ এখন আমি ছুটে চলেছি হাজরাপুরের উদ্দেশ্যে সোজা চলে এসেছি স্টেশনে স্টেশন থেকে আমি ট্রেনে উঠে পড়েছি আর এখন জানলার ফাঁক দিয়ে যখন বাইরের দিকে তাকাচ্ছি চোখ যেন ধাঁধিয়ে যাচ্ছে মনে হচ্ছে না আর অন্যদিকে তাকিয়ে থাকি এক দৃষ্টিতে বাইরের দিকে তাকিয়ে আছি এখন ওই যে ছোটো ছোটো ধান গাছ আর তার সাথে ফাঁকা জমি তো দারুণ লাগছে নেমে পড়লাম আড়ংঘাটা আজকে আমি আড়ংঘাটা দিয়ে যাচ্ছি এখন ছুটে চলেছি অটোর দিকে কারণ অটো ধরে যাব আজকে হাজরাপুর আজকে একটু আড়ংঘাটাতে নামলাম আড়ংঘাটার দিকে একটু তাড়াতাড়ি বাড়ি পৌঁছাতে পারবো সেই জন্য বাবাকে আর বলিনি স্টেশনে আসতে সেই কারণে আড়ংঘাটা নেমে পড়েছে আর এই যে অটোতে উঠে পড়েছি অটোতে আমাদের বাড়ি যেতে খুব বেশি সময় লাগে না 15 থেকে 20 মিনিট মতো টাইম লাগে বাড়ি পৌঁছে গেলাম আর সোজা চলে আসলাম বাগানের দিকে তার কারণ মা বাবা দুজনের বাগানের মধ্যে ছিল আর বৌদি ছিল বাথরুমে স্নান করছিল আর সুনুর খোঁজ নেই কারণ শুনু গেছে কাকা বাড়িতে বেশ কয়েকবার ডাকলাম কিন্তু শুনতে পায়নি খেলার মধ্যে আছে তো বাচ্চা মানুষ তো যে বাবার পিছনে পিছনে এখন ছুটছি বাবা এটা সেটা লাগিয়েছে তো সেগুলো দেখাচ্ছে নানা রকম গল্প বাগানের গল্প এটা গল্প সেটা গল্প সেই সব করতে করতে অনেকক্ষণ টাইম কেটে গেল বেশ বাগানের মধ্যে আর ভালো লাগে আর ঠিক এই সময় ফোন করেছিল ওর পিতা ও হচ্ছে ওর নেমন্তন্ন করার জন্য ও জানতো না যে আমি চলে এসেছি হাজরাপুর মানে হঠাৎ করে এটা ঠিক হয়েছে আগের দিন রাত্রিবেলা ঠিক হয়েছে সকালবেলা উঠে আমি চলে আসলাম 9টার ট্রেন ধরে সকালবেলা রান্না বান্না গুছিয়ে দিয়ে এসেছিলাম ভিজে গেল যা বাড়ি থেকে ভাত খেয়ে আসছি তাও এই বাড়িতে এসে হাতরে বেড়াচ্ছি কি আছে খাবো 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 আর বাগান ঘুরে আসলাম বাবা মা মা ফুল তুলে এখন পূজা করতে গেল বাবা এখনো বাগানেই রয়েছে ওই সবজি টবজি লাগাচ্ছে ভেন্ডি লাগালো ওদিকে হচ্ছে শশার বীজ দিল পাতু এইসব কিছু এখনো করছে বাবা আর বৃষ্টি হয়েছে তো বাগানটা দেখতে কি ভালো লাগছে পুরো সবুজ হয়ে রয়েছে হেভি লাগছে দেখতে আদো ফুল তুলে সোজা চলে এসছে ঠাকুর ঘরে একটু পূজা করবে আর বাবা রয়েছে বাগানে তো আমি আবার চলে আসলাম বাগানে শুনু নেই বৌদি বাথরুমে কার সঙ্গে গল্প করবো সেই জন্য আবার চলে আসলাম বাবার কাছে বাবার সঙ্গে নানান রকম গল্প হ্যাঁ ওই লঙ্কা গাছগুলো পাতা ছাড়ছে হবে সেরকম হবে না না তা তোমার এই লঙ্কা চারাগুলো আবার দিবা আমি কত ডাকলাম তুমি শুনতে পাওনি সে তো জানি তুমি শুনতে পাওনি ক্যাডবেরি ওই দেখো ওই হারি মা ঠিক আছে একদম পারফেক্ট দারুণ লাগছে দেখতে ওটা একটা আছে মুসি টুসি দিলি ওটা মুসি দিছিল আমার ওই এই সরা দাম এই সরে তো ওই ঠিক প্রতিবার নিয়ে এসে একটা করে লাগিয়ে দেওয়াই ভালো আরেকবার দেখে এরকম করে থাক না শুনু তাকায় না যেন আমার দিকে শুনু তাকাচ্ছে না তো মুখটা দেখা দিলাম কামড়ে
কামড়ে দিলাম কিন্তু আমি গিয়ে মুখটা কাম কাকা এটা পরে কি করবে নাচ করব নাচ করবে তুমি কেমন দুষ্টু জানো কেমন কেমন বলো তো হ্যাঁ অনেক দুষ্টু করো তুমি নাচ করো একা একা আমি পারি না নাচ করতে আমি পারি না আমি তো পারি না ওরকম চুল তুমি কে তোমার নাম কি ওরকম করতে হয় না নোংরা লাগে আমি যেটা জিজ্ঞেস করছি সেটা বলো বলো তোমার নাম কি রুবিশ্বাস রুবিশ্বাস রুকে নাম দিয়েছিল জানো তোমার কে বলো তো কে থানু থানু দিয়েছিল রু হ্যাঁ ডান হাত কে হলো আর আর ভালো নাম কি তোমার ভালো নাম আরতিকা বিশ্বাস আরতিকা বিশ্বাস তোমার তোমার পাপার নাম কি পাপার নাম রূপত বিশ্বাস আর মামামের নাম তিথি বিশ্বাস আর থানুর নাম থানু থানুর নাম থানু আর দাদার নাম রতন বিশ্বাস আর থানুর নাম জানো না লক্ষ্মী বিশ্বাস রতন হালদার হালদার কি বল হালদার হালদার সারাটা দিন দেখলেনি তো কিভাবে কেটে গেল সন্ধ্যা হতে না হতে আবার ছুটে চলেছি মাসদার দিকে মানে শ্বশুর বাড়ির দিকে বাবা আমাকে বহিগাছি স্টেশনে তুলে দিতে আসছে আর দেখতে দেখতে ট্রেনটাও চলে আসলো তবে হ্যাঁ স্টেশনে এসে প্রায় 10 মিনিট মতো আমি আর বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক মানে গল্প করতে পেরেছিলাম ট্রেনটা একটু লেটে এসছে সেই জন্য দেখতে দেখতে ট্রেনে উঠে পড়লাম আর বাবা তো দাঁড়িয়েই আছে যতক্ষণ না ট্রেন ছাড়বে যখন ছেড়ে আসি না তখন সেই প্রথম মানে বিয়ে হয়ে যাওয়ার পরপর প্রথম বুকের মধ্যে যেমন লাগতো এখনও ঠিক একই রকম যে না ছেড়ে চলে আসলাম ইচ্ছা করে না ওখানে গেলে যে বাড়ি মানে এখানে আবার ফিরি একটু যাই সকালের দিকে যাই আবার সন্ধ্যা হতে না হতে চলে আসি বিকালের দিকে আসলেও আসা যায় কিন্তু বাবা বলে যে না সন্ধ্যা হোক তারপরেই যাস কারণ বাবা ট্রেনে তুলে দিয়ে যায় তবে এখন তো আর বেশি যেতে পারছি না ওই মাসে একবার দেখতে দেখতে দেখুন না পৌঁছেও গেলাম মাছ দেয়া আর আমাকে নিতে আসবে অর্পণ না আমি বাইরের দিকে তাকিয়ে আছি তার কারণ হলো অর্পণ কোথায় দাঁড়িয়ে আছে সেটা দেখার জন্য কিন্তু দেখলাম যে না আসেনি তারপরে ট্রেন থেকে নেমে শুনলাম যে ও একটু জ্যামে আটকে গেছিলো সেই জন্য ও দেরি হয়েছে ওই 1 মিনিট মতো দেরি হয়েছে আমি ট্রেন থেকে নামলাম তারপরে দেখলাম যে ও আসছে মানে এসে আর ওকে দাঁড়াতে হয়নি ওই ঠিকঠাক টাইমে এসেছে এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম যে বাড়ি গেছিলাম বাড়ি থেকে আসলাম এসে অর্পণ আমাকে বললো যে চলো একটু চা নেওয়া দরকার ছিল মানে গ্রিন টি তো সেই জন্য চলাম এখানে এই ফার্স্ট টাইম আমি আসলাম এখানে তো ফার্স্ট টাইম আসলাম বেশ অনেকদিন আগেই হয়েছে এই মলটা এখানে আসা হয়নি আজকে ও বললো যে তাহলে চলো সেই জন্য এখানে চলে আসলাম বাড়ি চলে এসেছি বেশ অনেকক্ষণ মানে অনেকক্ষণই হলো একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম আর ঘর বারান্দাগুলো একটু নোংরা হয়েছিলো সেগুলো একটু ঝাঁটটা দিয়ে একটু ফ্রেশ হয়ে নিলাম এখন আর সেরকম কোনো কাজ নেই বলতে একটু কাজ আছে আমার একটু এডিটিং আছে হেঁটে সেটা আছে সেই সমস্ত কিছু করতে করতে আর এদিকে বাজে হচ্ছে 9:38 আমি ট্রেন থেকে নেমেছি কটা নাগাদ নামলাম 8:20-25 নাগাদ সেরকম টাইমে নামলাম কারণ বহিরগাছি থেকে ওই মাছ দিয়ে আসতে খুব বেশি সময় লাগে না 20 মিনিট মতো টাইম লাগে হ্যাঁ 25 নাগাদ নেমেছি তারপরে যে মলে গেছিলাম ওখান থেকে বাড়ি ফিরে ফ্রেশ হয়ে এখন আপনাদের সামনে আসলাম তো আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে আমার এই চ্যানেলটিকে আমার এই নতুন চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবো আর তার সাথে সাথে লাইক কমেন্ট শেয়ার ও যে ও ম্যাগি খাচ্ছে এখন রাত 9:45-10 এখন নাকি ম্যাগি খাচ্ছে কখন আর মানে রাত্রে খাবার দাবার বা কখন খাবে ভগবান জানে আর ওই জানে